আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসছি ঢাকা রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ঢাকা রায়ের বাজার বেড়িবাঁধের পাশে মোহাম্মদপুর চৌরাস্তা থেকে ঢাকা বুদ্ধিজীবী কবরস্থান। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকহানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবীদের শহীদ করেন এই যে ১৪ ডিসেম্বর। এটা রায়ের বাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিসৌধ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি আজ এখানে চলে আসছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। পাশে আছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। বুদ্ধিজীবী কবরস্থানে বাংলাদেশে এখন যারা বুদ্ধিজীবী আছে তারা ইন্তেকাল করার পরে এখানে হয়তো বুদ্ধিজীবীদের কবরস্থ করা হয়। কবরস্থান আমি দেখাবো, আগে দেখাচ্ছি বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকহানাদার বাহিনী নির্মমভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের যে হত্যা করেন, যারা চিন্তা ভাবনা করেন স্বাধীনতা তো জয়লাভ করতে পারিনি, বুদ্ধিজীবীদের শহীদ করে বাংলাদেশের বুদ্ধিজীবী শহীদ করে বাংলাদেশকে অচল করে দেওয়ার চেষ্টা করেছিলেন। যাই হোক, বাংলাদেশ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ, এর অবদান বিশেষ করে এখন অবদান রাখতেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, শহীদ বুদ্ধিজীবীদের যারা শহীদ হয়েছেন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। বিশেষ করে এটা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমার এমডি আলামিন শেখ ফেসবুক আইডির মাধ্যমে বিভিন্ন স্পটগুলো, আমি বাংলাদেশের বিভিন্ন স্পটগুলো ঢাকা এবং আশেপাশে, এখন আপাতত ঢাকায় দেখাচ্ছি, পরবর্তীতে আশেপাশে স্পটগুলো আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। আমি এখন অবস্থান করতেছি রায়ের বাজার বেড়িবাঁধের, এখানে ঢাকা রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ বাংলাদেশ 9 মাস যুদ্ধের পরে আমরা একটা পতাকা পেয়েছি স্মরণীয়, আমাদের ছোট দেশ। যে ছোট দেশের মধ্যে আপনারা যারা ঢাকা আশেপাশে আছেন তারা ছোট বাচ্চাদের নিয়ে আসতে পারেন, যে কোনো দিন খোলা থাকবে সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এটা খোলা থাকবে। আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পেস, খালি স্পেস, মাঠ, বিভিন্ন স্পেস, ছোটো বাচ্চারা যদি নিয়ে আসেন, ছোটো বাচ্চারা দেখলো, যারা স্কুল লেভেলে পড়ে তারাও দেখলো, আশেপাশে যারা আছে এবং যারা ঢাকার বাইরে আসেন তারাও সময় করে আসতে পারেন। বাংলাদেশের এমন একটা স্মৃতিসৌধ, এমন একটা স্থান আপনারা বাচ্চাদের ঘুরিয়ে দেখাতে পারেন। এখানে যারা বাচ্চারা আসলে খেলাধুলা করতে পারবে, ছোটো বাচ্চা ঢাকা আশেপাশে যারা মোহাম্মদপুর আশেপাশে ঢাকা ধানমন্ডি বিভিন্ন ঢাকাতে আসেন তারা বাচ্চাদের নিয়ে আসলে খেলাধুলাও করতে পারবে বাচ্চারা, বাচ্চারা একটা স্পট দেখলো। আমি এখন যেটা আছি সেটা হচ্ছে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আমি স্মৃতিসৌধের এখানে আছি, যেখানে মাঠটার সামনে এখানে দেখতে পাচ্ছেন। আমি এখন চলে যাব রায়ের বাজার কবরস্থানের দিকে। এখানে রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর আছে, বনানী আছে। যাই হোক, এখানে হচ্ছে আমাদের যারা শহীদ হয়েছেন বুদ্ধিজীবী, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর পাকহানাদার বাহিনীর হাতে নির্মমভাবে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতিসৌধ। এবং এটার পিছন দিক দিয়েই বেশ নদীর পাড়ে, বুড়িগঙ্গা সেতুর পাড়ে শহীদ বুদ্ধিজীবী। আমি এখন দেখানোর চেষ্টা করব শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ওই নদীর পাড়ে, তো নদীর পাড়ে কবরস্থান, এই জন্যে মেডিকেট দেওয়া আছে। কবরস্থান, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, কবরস্থানে অনেকটা জায়গা, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জায়গাটা অনেক বড় জায়গা, যারা শহীদদের বুদ্ধিজীবীদের সেখানে কবরস্থ করা হয়। পিছন সাইডটা বুদ্ধিজীবী স্মৃতিসৌধের, শহীদ বুদ্ধিজীবী রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পিছনের সাইড আছে কবরস্থান।
বুড়িগঙ্গা নদীর পাশে কবরস্থান, কবরস্থানের এদিকে অনেক বড় কবরস্থান, জায়গাটা অনেক বড়। এটা যারা বুদ্ধিজীবী স্মৃতিসৌধের যেটা বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এটার বাউন্ডারির পরেরটাই কবরস্থান। কবরস্থানের জায়গাটা অনেক বড়। এখন পর্যন্ত আমি যতটুক ভিতরে যাচ্ছি না, ভিতরে প্রচুর জায়গা, দুপুর হয়ে যাচ্ছে, ভিতরে যাওয়ার এরকম সময় পাচ্ছি না। আমি দেখানোর চেষ্টা করছি রায়ের বাজার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এবং পাশেই আছে কবরস্থান, শহীদ বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদের জন্য কবরস্থান। বাংলাদেশে যারা বুদ্ধিজীবী ইন্তেকাল করেন তাদের কবরস্থ করা হয় এখানে, বুদ্ধিজীবী কবরস্থান। আমি দেখানোর চেষ্টা করব, একের পর এক দেখানোর চেষ্টা করব। আপনারা যদি বিভিন্ন স্পট ঘুরে দেখতে চান আমাকে জানাবেন। আমি শিডিউল অনুযায়ী যেহেতু জব করি, ফ্রি টাইম শুক্রবার এবং যখন ছুটির দিন থাকবে তখন ঢাকা আশেপাশে, ঢাকা আশেপাশে যে স্মরণীয় স্থানগুলো, দর্শনীয় স্থান, সবগুলো দেখানোর চেষ্টা করব এক এক করে। আমি আজ দেখানোর চেষ্টা করছি শহীদ রায়ের বাজার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এবং কবরস্থান, পাশে কবরস্থান। এই যে শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থ করার জন্য ওই সামনে দেখা যাচ্ছে, আজকে হয়তো কোনো বাংলাদেশের শহীদ ইন্তেকাল করেছেন, তাদের কবরস্থ করার জন্য সবাই জমায়েত হয়েছেন। দেখতে পাচ্ছেন দূরে, হয়তো দেখা যাচ্ছে না, তো আমি হয়তো কবরস্থান ভিতরে যাচ্ছি না আজকে, শুধু আশেপাশটা দেখাচ্ছি। আমি এরপরে আপনাদের দেখানোর চেষ্টা করব জাতীয় সংসদ ভবন দেখানোর চেষ্টা করব, পাশাপাশি দু একটা দর্শনীয় স্থান এবং স্থান দেখা যাবে। দেখতে পাচ্ছেন শহীদদের কবরস্থ করার জন্য তো কোনো বুদ্ধিজীবী মারা গেছেন, ওনাকে নিয়ে আসছেন ব্যক্তিত্ব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমার আইডিটা বলু দিয়ে রাখবেন। দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করব, আমাকে উৎসাহ প্রদান করবেন। সবাই উৎসাহ দিলে আমি হয়তো আরও কাজের পাকে, অফিসের ছুটির দিনগুলোতে আমি বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করব। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর শহীদদের জন্যে দোয়া করবেন, যারা আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করেন, যারা আমাদের দেশের জন্য যাদেরকে প্রাণ দিতে হয়েছে। ওকে, আমি আপনাদের সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।